সোমবার সাত সকালে বাড়ির ভিতর থেকে দুটি দামি ফোন চুরির ঘটনা ঘটল গোঘাটের সাতবেড়িয়া গ্রামে। ফোনের মালিক নিশা রায় গোঘাট থানায় এসে অভিযোগ দায়ের করলেন। জানা গেছে, প্রতিদিনকার মতো সকাল পাঁচটার সময় প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন নিশা। যাবার সময় বাইরে থেকে দরজা বন্ধ করে দিয়ে যান, কিন্তু ফিরে আসার পর তার মায়ের কাছ থেকে জানতে পারেন যে বাইরের দরজা খোলা ছিল। তারপর ঘরের মধ্যে গিয়ে দেখেন যে তার দুটি ফোনই উধাও হয়ে গেছে। তখন তার বুঝতে দেরি হয়নি যে ফোন গুলি চুরি হয়ে গেছে। তাই সময় নষ্ট না করে গোঘাট থানার দ্বারস্থ হন নিশা, যদি কোনোভাবে ফোন দুটি ফেরত পাওয়া যায়। ফোন চুরি হয়ে গেছে বাড়ি থেকে আজকে সকালে। সকালে পাঁচটার সময় মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, তারপর যখন বাড়ি থেকে এলাম মা বলছে তোরা বাড়ির গেট বন্ধ করে যাসনি। আমরা বললাম যে হ্যাঁ গিয়েছিলাম, এসে মা বলছে গেটটা তো খোলাই আছে। তারপর যখন বাড়িতে ভেতরে ঢুকলাম, রুমের ভেতরে ঢুকে দেখছি তো দুটো ফোনই নেই আমার। যদি কিছুভাবে ফোনটা পাওয়া যায়, মানে পাড়ার মধ্যে যেটুকু বুঝতে পারলাম যে পাশাপাশির মধ্যেই কেউ কিছু করেছে, সেই জন্য এলাম যে যদি আমি ফোনটা পেতে পারি, দুটো ফোনই। নিউজ আজ বাংলা, গোঘাট। Sometimes fashion can change vision. Mart collection, jeans and t-shirts.